নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুবই ভালো আছি। আজকে চলে এসেছি একটা ইটিং শো নিয়ে, পুরো নিরামিষ জানো, আজকে নিরামিষের ধামাকাদার মেনু, একদম নিরামিষ আইটেম নিয়ে বইছি, একদম নিরামিষ। সাদা ভাত, এখানে আছে ছানার বড়া, এটা আছে ছানার বড়া, এখানে আছে কাঁচা কলার খোসা বাটা, এখানে আছে পেঁপের ঘণ্ট, বাঁধাকপির মতন করে আলু দিয়ে পেঁপের ঘণ্ট, এখানে আছে সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি সর্ষে দিয়ে, আর এখানে আছে কাঁচা কলার কোফতা, বড় বড় করে আলু পেঁপে দিয়ে কাঁচা কলার কোফতা কারি। ছানার বড়া, কাঁচা কলার খোসা বাটা, তুমি খাওয়া শুরু করো। পেঁপে আলু দিয়ে, পেঁপের ঘণ্ট আলু দিয়ে বাঁধাকপির মতো, সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি, কাঁচা কলার কোফতা আলু পেঁপে দিয়ে কারি। বেশি দেরি না করে আজকে দুপুরের খাবার, আমরা বেশি দেরি না করে খাওয়াটা শুরু করি, লাঞ্চ ভিডিও। তো তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো। প্রথমে কালা কাঁচা কলা সিদ্ধ, কাঁচা কলার খোসা বাটাটা দিয়ে খাবো, চলো। ভাত লাগলে নিয়ে আমার কাঁচা কলার খোসা সিদ্ধ করে পরে বাটা। ভেন্ডি দেখি নি, কাঁচা খোসা বাটাটা ভালো হয়েছে না? ভাত কি ব্যাপার, ভাত থাকবে। ভেন্ডি খেতে আমার দারুণ লাগে, এটা কি পেঁপের ঘণ্ট? নিরামিষের আজকে সব ইউনিক আইটেম। নুনটা বেশি হয়ে গেল, বাঁধাকপির মতো আজকে ভাত লাগবো, কিচ্ছু করলো না কোনোদিন। না 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 না, দিবা না দিবা না, কয়ে ওকে খিদে পেয়েছে আজকে, রাখতে দেই না, লাগবে না। আমার কাছে কলা খোসা পাটাতে দারুণ লাগছে, দারুণ হয়েছে। দেখো চলো এখন পেঁপের ঘণ্টটা খাই, আনিবা পেঁপের ঘণ্ট? এখন খাবো কোপ্তা। বড় বড় দেখাই দাও আজকে, এই যে এক একটা মিষ্টির মতো কোফতা, কেমন চা?
একটা সরিয়ে দিই না, আমি ওর পেগাস কে অ্যাডভান্স খাওয়া দাওয়া আমার খুব খিদে পেয়েছে। একজন বন্ধু কমেন্ট করছে, আর তাড়াতাড়ি তোমরা কীভাবে খাও, কুকিং শো হলে তো একটু দেরি হয়, চ্যালেঞ্জ হলে তাড়াতাড়ি হইবই না, কে আগে খাইতে পারে সেই জন্য। পেঁপেটা গ্রেট করে আলু ভেজে বাঁধাকপির ঘন্টার মতো করে, তুই দারুণ লাগছে। পেটা দারুণ হয়েছে না, চলো এখন খাবো কোপ্তা দিয়ে। দেখতেই পাচ্ছ একটা বড় বড় আলু পেঁপে দিয়ে কি লাগে নাও ভাত নাও, না না ভাত নেবো না, কি আলু কি জানি লাগবো নিতে লইছিল, যেরকম খিদে লেগেছে এরকম পেয়েছি। তুমি নাও না কে লেগে লাগবো না, কমপ্লিট খাওয়া দাওয়া আমার না খাবো না। এই যে কপ্তগুলো দেখো কীভাবে বানিয়ে দিয়েছে, একদম পুরো ডাইলের মতন হয়ে গেলো, একদম গুলি সফট। বাজিটা খাইয়া ভীষণ টেস্ট লাগবে, তার জন্য একবার নিয়ে নিলাম। এই যে নিরামিষে এরকম আইটেম হলে দারুণ লাগে, আজকে অনেক আইটেম সব নিজে হাতে রান্না করেছি। কেরম আছে রান্না বান্না করেছি বলে বলো, কোপ্তারা দারুণ হয়েছে, পেঁপে দিয়ে যে ঘণ্টটা বানিয়ে হয়েছে আলু দিয়ে এটা দারুণ হয়েছে, ভেন্ডিটা হয়েছে, মানে ভেন্ডি শস্য তো এলে গরমের দিনে এলে বেশি খাইনি, অল্প অল্প করে খেয়ে নিলাম, এই যে অল্প অল্প খেয়ে নিলাম, গরমের লেগে বেশি খেয়ে নিই। তো বন্ধুরা আজকে আমাদের খাওয়া দাওয়া কীরকম বলে কমেন্টে জানিও। ছানার বড়া আর কাঁচা কলার বাটা, চুকলা বাটাটা, চুকলা বাটা ধাক একটা ছিল বা খেতে দারুণ ছিল, কিন্তু অল্প ঝাল ছিল, খেতে দারুণ ছিল। আচ্ছা দারুণ খাওয়া দাওয়া হলো বন্ধুরা, আজকে আমাদের মেনুগুলো তোমাদের কার কোনটা ভালো লেগেছে কমেন্টে জানাবে, কোন মেনুটা তোমাদের ভালো লেগেছে বেশি। আজকে একটু অন্যরকম রান্নার চেষ্টা করছি নিরামিষ, তো সেই জন্য তো চলো বেশি দেরি না করে ভিডিওটা এখানে শেষ করছি, বেশি দেরি না করে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আসছি পরবর্তী নতুন আরেকটা ভিডিও নিয়ে বা চ্যানেল নিয়ে, যে কোনো একটা থাকবে নিয়ে আস। তো যদি নতুন বন্ধু হয়ে থাকো আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, আর তো যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো টাকা।